আওয়ামী লীগ এতদিন জামাত ইসলামীকে যা বলতো যে অ্যাজেকটিভগুলো জামাতকে দিয়ে, যে বিশেষণগুলো জামাতকে দিয়ে জামাতের সমালোচনা করত, সেই একই বিশেষণগুলো একই কথা এখন বিএনপিকে বলছে। এই বিষয়টা অনেক কিছুর প্রমাণ বহন করে। বিএনপির জন্য আওয়ামী লীগের আচরণের তাৎপর্য রয়েছে, শিক্ষা রয়েছে। এবং আওয়ামী লীগই বা কেন একসময় জামাতকে যা বলতো এখন বিএনপিকে তা বলছে, একই কথা বলছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আমরা কয়েকটা বক্তব্য একটু বিশ্লেষণ করব। আপনারা জানেন যে মন্ত্রীরা ধারাবাহিকভাবে একযোগে বিএনপি জামাতের সমালোচনা করছে। বিএনপি জামাত একসাথে উচ্চারণ ছাড়া কথাই বলছে না, অথচ এই বিএনপি চেয়েছিল যে বিএনপি জামাত একসাথে উচ্চারণ যাতে আওয়ামী লীগ না করে, এজন্য জামাতকে অস্বীকার করা, এমনকি জামাতের নেতাদের গায়ে হাত যুবদল নেতারা দিয়েছে ঢাকায় বসে। আমরা সেটা কখনো ভুলব না। বিএনপি এগুলো ক্ষমা পাবে না, এগুলোর প্রতিশোধ নেওয়া হবে, না হলে আল্লাহর বিচার পাবে। নুরুল ইসলাম বুলবুলের গায়ে হাত দিয়েছিল, হসপিটালে ভর্তি হতে হয়েছিল, উই নেভার ফরগেট ইট। যাই হোক দর্শক, বিএনপি জামাত এখনও দেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর নাসিম, আওয়ামী লীগ নেতা নাসিম। এই বক্তব্যটার কয়েকটা দিক আছে। প্রথম দিক যেটা বিশ্লেষণ করব, যে আওয়ামী লীগ নেতারা এখন বেসামাল হয়ে পড়েছে, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যে বিএনপি জামাতের এমন সমালোচনা করছে যেটা রীতিমতো হাস্যকর, যার সামান্যতম ভিত্তি নেই, যে কথার সামান্যতম ক্রেডিবিলিটি নেই, পলিটিক্যাল সায়েন্সে সামান্যতম রেলেভেন্স নেই। এই যে বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর, এই কথাটা, এটা এখন আর এটা অচল কথা। এই সেম কথা জামাতকে বলে আসছে, জামাত যখন এগুলো জবাব আমরা দিতাম বিভিন্ন টকশোতে, যে জামাত তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলন করে। হ্যাঁ, জামাতের সাবেক নেতারা 1971 সালে পাকিস্তানের পক্ষে থাকলেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করলো, স্বাধীন হওয়ার পর তো আর তারা স্বাধীনতার বিরোধিতা করেনি, তারা তো আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাকে মেনে নিয়েছে এবং স্বাধীনতাকে মেনে নিয়েই এদেশের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করেছে। তখন তারা কেউ কেউ শাহরিয়ার কবির স্টাইলে অনেকে বলতো যে না, তারা সুযোগ পেলে পাকিস্তান বানাবে। দেখেন, পলিটিক্যাল সায়েন্সের কিছু রিয়ালিটিস আছে। আসলে বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করা কি আদৌ সম্ভব? পৃথিবীতে এরকম কোনো নজির আছে? বাংলাদেশ পাকিস্তান যেরকম রাষ্ট্র হয়েছিল 47 সালে, ভৌগোলিক যে বাস্তবতা, যে মূল ভূখণ্ড অনেক দূরে, মাঝখানে ভারত, আবার অনেক পরে আবার পূর্ব পাকিস্তান, এভাবে কোনো দেশ হয়? অধ্যাপক গোলাম আজম একটা কথা বলেছিলেন যে পাকিস্তানের, অবিভক্ত পাকিস্তানের যে ভূখণ্ড, এটা একদিন বিচ্ছিন্ন হবে, মানে বাংলাদেশ স্বাধীন হবে, এটা ভৌগোলিক রিয়ালিটি ছিল। যদিও নানান যুক্তি দেখিয়ে সে গোলাম আজম সাহেবই স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, এর মানে একটা দেশ, তারপরে ভারত, আবার তারপর একটা দেশ, এভাবে দেশ থাকতে পারে না, এটা স্বাধীন হওয়াটাই স্বাভাবিক। যদি একই সাথে, যেমন ভারতের বর্ডারে যেরকম অ্যাটাচড বাংলাদেশ, এরকম যদি হতো তাহলে স্বাধীন হওয়া না হওয়া নিয়ে বা একীভূত হওয়া নিয়ে কথা বলা যেত। যেমন বাংলাদেশ যদি ভারত থেকে স্বাধীন হতো, তাহলে যদি এই কথাটা কেউ বলতো যে ভারতের সাথে আবার এক করতে চায়, ভারত বানাতে চায়, তাহলে এই কথার একটা যুক্তি থাকতো, কারণ বর্ডার আছে। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের সাথে ভৌগোলিক দূরত্ব এতটাই, কোনো পাগলও বিশ্বাস করবে না যে আবার পাকিস্তানের সাথে বাংলাদেশ একীভূত হতে পারে বা পাকিস্তান বানানো যেতে পারে, এটা একেবারেই অসম্ভব। বাংলাদেশে যদি, মানে যেই ক্ষমতায় আসুক, পাকিস্তানের মুসলিম লীগ, পিপলস পার্টিকে বাংলাদেশে এনে যদি তাদেরকে বাংলাদেশ পরিচালনার সুযোগ দেওয়া হয়, তারপরও তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারবে না, এটা সম্ভবই নয়। জাতিসংঘ আছে, জাতিসংঘের চার্টার আছে, জাতিসংঘের মেম্বার বাংলাদেশ পাকিস্তান, তো এগুলো বিবেচনা নিলেও যেভাবে ভৌগোলিক অখণ্ডতাকে, অন্য দেশের স্বাধীনতাকে বা জাতিসংঘের অন্য মেম্বার স্টেটগুলোর স্বাধীনতাকে শ্রদ্ধা দেখাতে হয়, তাতে বাংলাদেশকে কেউ পাকিস্তান বানাবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। অতএব এই কথাগুলো আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে বলা যে বিএনপি জামাত বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, এটাকেও আমি বলবো যে পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়, এ কথার কোনো ভিত্তি নেই। এখন বলবে যে না, আসলে ভৌগোলিকভাবে না, আদর্শিকভাবে পাকিস্তান বানানোর কিছু নেই। আদর্শিকভাবে 71 সালের পাকিস্তান আর এখনকার পাকিস্তান এক নয়, আর আদর্শিকভাবে বরং আওয়ামী লীগ এবং পাকিস্তানের সাথে এখন যথেষ্ট মিল। পাকিস্তানও কারচুপি নির্বাচন হয়, বাংলাদেশেও কারচুপি নির্বাচন হয়, পাকিস্তান সরকার আওয়ামী লীগকে ওয়েলকাম জানায়, ভারত চীনের মতো,
অতএব রাজনৈতিক নানান দিকে তো আওয়ামী লীগ এবং পাকিস্তানের আদর্শের মিল আছে, বিএনপি জামাতের সাথে কোনো মিল নেই। তো এটা হচ্ছে বাস্তব। যেমন জামাত ইসলামী পাকিস্তান, তারা নির্বাচনে একটা সিটও পায় না। এর মানে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানে জামাতের আদর্শ কাজ হয় না বা জনগণের কাছে তারা ভোটও পায় না। অর্থাৎ পাকিস্তানে ভোট পায় আওয়ামী লীগ টাইপের যে দল, সেই দল তারা ঘুরে ফিরে ক্ষমতায় আসে। অতএব এইসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। তারপরে আসেন বিএনপিকেও কেন এই অভিযোগ করছে আওয়ামী লীগ নেতারা যে পাকিস্তান বানাতে চায়। আসলে এটাই বাস্তবতা। জামাতকে যখন এই ধরনের কথা বলেছিল তখন এই প্রজেক্টগুলো বিএনপি মেনে নিয়েছিল, জামাতকে বিভিন্ন ট্যাগ দিয়ে মেরেছিল, হত্যা করেছিল, পিটিয়েছিল শিবিরকে। বিএনপি তখন হাঁ করে তাকে এনজয় করেছিল যে না, এগুলো আমাদেরকে না বলুক, জামাতের পক্ষে বলার দরকার নাই। কিন্তু দিন শেষে কী হয়েছে, তাদেরকে এখন সেম কথাগুলো বলছে, তাদেরকে এখন এটা সহ্য করতে হচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। দর্শক, একজনের উপর একটা জুলুম যদি করা হয়, সেই জুলুম আপনি যে যুক্তিটি হোক, আপনার প্রতিবাদ করার সুযোগ থাকলেও যদি আপনি চুপ করে থাকেন তাহলে সেই জুলুম আপনার উপর আসবে। তো বিএনপির উপর সেই জুলুম আসছে। বিএনপিকেও এখন রাজাকার ট্যাগ নিতে হচ্ছে, জিয়াউর রহমানকেও এখন পাকিস্তানের ট্যাগ নিতে হচ্ছে। এটা হচ্ছে বিএনপির অন্যায়ের ফল। হাজার হাজার মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অভাব নেই বিএনপিতে, তারপরও বলা হচ্ছে এটা বাই অ্যাক্সিডেন্ট মুক্তিযোদ্ধা। এটা বিএনপির আওয়ামী লীগের অন্যায় জুলুম তো আছেই, আবার বিএনপির অন্যায়ের ফল, জামাতের উপর অবিচারের জুলুমের ফল, চুপ থাকার ফল, এটা আমরা মনে করি। দর্শক, এটাই হচ্ছে কথা। আমরা যদি জনাব নাসিম সাহেবের বক্তব্যটা একটু দেখি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আট আসনের সংসদ সদস্য আফহামা বাহাউদ্দিন নাসিম বলেছেন, একটি গোষ্ঠী দেশের উন্নয়নকে সবসময় বাধাগ্রস্ত করে, এরা সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করতে চায়। এরা আমাদের গণতন্ত্রকে ক্ষত বিক্ষত করে অশুভ শক্তির হাতে দেশকে তুলে দিতে চায়। এরা মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মূল্যবোধ ও গণতন্ত্র কোনো কিছুতেই বিশ্বাস করে না। এই বিএনপি জামাত বাংলাদেশকে এখনও পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর। তো এই বক্তব্যটা আমি বিশ্লেষণ করবো এভাবে যে মাননীয় সংসদ সদস্য তার কথা রাজনৈতিক কোনো ভ্যালু নেই, কোনো ক্রেডিবিলিটি নেই, তিনি শিশুসুলভ কথা বলছেন। বিএনপি জামাতের সমালোচনা করার ক্রেডিবল পদ্ধতি আছে, কিন্তু তিনি যেভাবে সমালোচনা করছেন এটা রীতিমতো হাস্যকর সমালোচনা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন বিএনপি জামাত বাংলাদেশ পাকিস্তান বানানোর স্বপ্ন কখনোই পূরণ হবে না, মানে নিজে বলে নিজেই আবার সেটা প্রতিহত করার ঘোষণা দিচ্ছেন। যাই হোক, এইভাবে উদ্ভট কথাবার্তা বলে যাচ্ছে আওয়ামী লীগ নেতারা। আর বিএনপি এখান থেকে শিক্ষা নিক যে তারা কী চেয়েছিল। তারা ভেবেছিল যে শুধু জামাতকে বলে যাক, জামাত স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদেরকে বলুক আমরা তো মুক্তিযোদ্ধার মাধ্যমে প্রতিষ্ঠিত দল, আমরা কেন ওইসব ট্যাগ নিতে যাব। লাভ হয়েছে, এখন বিএনপিও রাজাকার হয়ে গিয়েছে আওয়ামী লীগের দৃষ্টিতে। বাস্তবতা কতটা কঠিন, নিষ্ঠুর, বুঝতে পারছে বিএনপি।